নমস্কার, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বড়দের প্রণাম জানাই, ছোটদের প্রতিদিনের মতো ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো সেই রেসিপি সবারই পছন্দ হবে, ছোট থেকে বড় সবারই পছন্দ। এবং ছোটরা এইভাবে যদি রেসিপি পায় তো ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। তো এইভাবে বানিয়ে দেওয়া যদি যায় ওদের টিফিনে, ওরা ভীষণ আনন্দ হবে। এবং বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, আপনারা এইভাবে রেসিপি বানিয়ে দিলে আত্মীয় অবাক হয়ে যাবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু রেসিপির নামটা এখনও বলিনি। আজকের যে রেসিপি হবে সেই রেসিপিটি হলো জোড়া পাখি, চিকেনের পুরে ভরা জোড়া পাখি রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার দেখো, এই পাত্রটার মধ্যে ময়দা নিয়েছি। এই বাটি মেপে তিন বাটি ময়দা নিয়েছি আমি। এতে দিয়ে দেবো এক চামচ ঘি, আর দেবো তিন চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ দেবো, এক চামচ চিনি দিলাম, হাফ চামচ কালো জিরের গুঁড়ো দিলাম, আর হাফ চামচ জোয়ান দিচ্ছি। আমি এখানে জোয়ানটা দিয়েছি কারণ জোয়ান অনেক সময় অম্বল অ্যাসিড করে না, তার জন্য জোয়ানটা দিলাম। আর হাত দিয়ে ভালো করে ময়নটা করে নেব। হাত দিয়ে ভালো করে ময়ন করে নিয়েছি। এবার দেখো, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়নটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দেখো, অল্প অল্প জল দিয়ে রুটির মতো করে আমি ডোটা তৈরি করে নেব। আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এভাবে রুটির মতো করে ডো তৈরি করে নিয়েছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দেবো। এবার দেখো, প্রথমে আমি মাংসের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে, বড় সাইজের পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা 1 চামচ, এবার খুন্তি দিয়ে মিলে করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার দেখো, এতে দিয়ে দেবো গাজর কুচি। আমি এখানে গাজর কুচিটা আগে দিলাম কারণ গাজরটা একটু শক্ত হয়, তো সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য গাজরটা আগে দিয়েছি। এতে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি দিলাম, আর দেবো একটি বড় সাইজের টমেটো কুচি, আর কাঁচা লঙ্কার কুচি 1 চামচ দিয়ে একসঙ্গে আবার কষে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার দেখো, একসঙ্গে এবার কষে নেব। এবার দেখো, এই মশলাগুলোকে কষে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এক সাইড করে দিয়েছি মশলাগুলোকে। তো এবার এতে আমি দিয়ে দেবো চিকেন। তো চিকেন দেখো, চিকেন আমি ছোট ছোট করে কিমার আকারে কেটে নিয়েছি, একদম মিহি করে কেটেছি, একদম ছোট করে এইভাবেই কাটতে হবে। আর যদি পারো আরও মিক্সিতে একটু গ্রেট করে নিলে আরও ভালো হবে, আর আমি এভাবে করে নিয়েছি। এবার দেখো, এই চিকেনগুলো এতে দিয়ে দেবো। এতে পরিমাণ মতো লবণ দিলাম, এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে খুন্তি দিয়ে মেলে করে হলুদ আর লবণ একসঙ্গে মাখিয়ে নেব। আর এই তেলের মধ্যে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো, চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এর সঙ্গে মিশিয়ে আবার নেড়ে কষে নেব। এবার দেখো, 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, এতে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। এবার দেখো, এতে দিয়ে দেবো 1 চামচ ডার্ক সস। এবার দেখো, এই চিকেনের পুরটা অনেক বেশি টেস্টি করার জন্য এতে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি সস। এবার দেখো, খুন্তি দিয়ে নেড়ে করে আবার একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমার চিকেনের পুরটা তৈরি করা হয়ে গেছে, এভাবেই হবে পুরটা। বন্ধুরা, আমি এই রেসিপির পুরটা তৈরি করেছি মাংস দিয়ে। তো যারা মাছ মাংস পছন্দ করেন না, যারা তারা এমনি নিরামিষভাবে ভেজিটেবলস দিয়েও বানাতে পারে। এবং তোমরা এই পুরটা ডিম দিয়েও বানাতে পারো, আবার মাছ সেদ্ধ করে কাঁটা বের করে মাছ দিয়েও বানাতে পারো। খুবই ভালো লাগবে, খুবই অসাধারণ লাগবে, একবার বানিয়ে খেয়েও খুবই দারুণ লাগে। দেখো, আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি ময়দাটাকে। এই দেখো,
এইভাবে বড় বড় করে লেচি কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি একটা লেচি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। এবার দেখো এইভাবে আমি বেলে নিয়েছি, এরকম ভাবে বড় করে বেলতে হবে। এবার দেখো এই চিকেনের পুরটা এই মাঝখানে এভাবে করে দিয়ে দিতে হবে। এবার দেখো চিকেন দিয়ে দিয়েছি, এবার এই দিকটা এর উপরে এভাবে মুড়ে দিয়ে দিতে হবে, দিয়ে রোল রোল করে গুটিয়ে নিতে হবে। দেখো আমি কীভাবে মুড়ে নিচ্ছি। দেখো এভাবে করে মুড়ে নিলাম, দিয়ে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে আরো লম্বাতে করে নেবে। দেখো আমি এইভাবে লম্বা করে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে, তো এটাকে এখন এভাবে করে নেব। দেখো আর এই দেখো এই মাথাগুলো কেটে একটু সমান করে নিতে হবে। এবার দেখো এই মাথাতে আমি একটু জল দিয়ে সমান করে দিচ্ছি, এভাবে করে যাতে মাথাটা সুন্দর গোল হয়ে যায়। এবার দেখো এই এটা এরকম করে যাতে দুটি দিক এভাবে সমান থাকে এরকম করে দিয়েছি। এবার দেখো কীভাবে করে নিচ্ছি। এবার দেখো এই দুটি আঙ্গুল এর ভেতরে আছে, এবার এইভাবে করে চিপে দিতে হবে। দেখো আমি এইভাবে চিপে নিয়েছি, তো এটা পাখির মাথা হবে, এটাতে এটা এইভাবে সাজা করে দিতে হবে। সাজা করে দিয়েছি। এবার দেখো এটা পাখির ঠোঁট করে নেব। দেখো পাখির ঠোঁট বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা জোড়া পাখি তার জন্য আমি দুটি পাখি এভাবেই বানালাম, খুবই সোজা। আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে নিতে পারবেন এবং বাচ্চাদের এই রেসিপিটা দিলে খুব আনন্দভাবে খাবে। দেখো পাখি ঠোঁট বানানো আমার হয়ে গেছে। এবার দেখো এই কাঁচি দিয়ে পাখির ঠোঁটটা একটু কেটে দেবো। এবার দেখো এই ছুরি দিয়ে আমি এটা এই পাখি লেজ বানিয়ে নেব, আর লেজের জন্য এই যে এই সাইডটা মিডিলে কাটতে হবে, দেখো একদম মাঝখানে মাঝখানে কেটে নিয়েছি। এটাও ঠিক একইভাবে মাঝখানে কেটে নিতে হবে। দেখো মাঝখানে কাটা হয়ে গেছে। এবার দেখো একটি চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আমি কিন্তু লেজের ডিজাইনটা বানাবো। দেখো চামচ দিয়ে চামচের মাথাটা দিয়ে এভাবে চাপ দিলে একটা সুন্দর ডিজাইন চলে আসবে। দেখো একইভাবে সবগুলো এভাবে চাপ দিয়ে ডিজাইনটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো এই ছুরি দিয়ে দাগ দেব, যেভাবে লেজের পাখনা হয় ঠিক সেইভাবে। এবার দেখো এই হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এবার দেখো এবার করে নিতে হবে পাখি এই গায়ের পালকগুলো। দেখো আমি পালক কীভাবে করে নিচ্ছি, এভাবে কিন্তু পালকগুলো করে নিতে হবে কাঁচি দিয়ে। এবার দেখো পাখির আমি গোলমরিচ দিয়ে চোখটা বানিয়ে নিচ্ছি। দেখো এভাবে পাখির চোখ বানিয়ে নিতে হবে।
এবার দেখো কিছুটা ময়দা দিয়ে আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছিলাম, আর সেগুলো দিয়ে পাখির ঝুটি বানাবো। এবার দেখো আমি পাখির ঝুটি বানিয়ে নিচ্ছি। দেখো মাথায় এভাবে লাল ঝুটি থাকলে খুবই সুন্দর লাগে দেখতে। এবার দেখুন বন্ধুরা, এই মাঝখানে আমি একটু সেই ময়দার একটু লেচির মতো করে গোল করে মাঝখানে দিয়ে দিয়েছি, একটা সুন্দর ডিজাইন লাগবে বলে। দেখুন এখন আমার পাখি পুরোপুরিভাবে তৈরি, একদম রেডি আমার চিকেনের স্প্রে করা পাখি। তো এইভাবে একইভাবে কিন্তু আমি সব পাখিগুলো একইভাবে বানিয়ে নেবো, সবগুলো তো তৈরি করে দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো একটা তৈরি করে দেখিয়ে দিলাম, একইভাবে আমি সব পাখিগুলোকে কিন্তু বানিয়ে নেবো এবার। আর দেখুন বন্ধুরা, আমার সবগুলো পাখি তৈরি করা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি তেলটা গরম করে ভেজে নেব। আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেবো সাদা তেল। আর সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে পাখিগুলো তেলের মধ্যে ডুবে থাকে। এবার দেখো তেল একদম হালকা গরম হয়েছে, তেলটা বেশি গরম করিনি আমি, একদম হালকা গরম অবস্থায় এই ছামটাতে আমি পাখিটা বসিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে বসিয়ে দেব। এবার দেখো খুন্তি দিয়ে তেলটা এই পাখির ওপরে দিয়ে দিতে হবে, এভাবে দিয়ে দিয়ে দিলে কি হবে পাখির ওপরের গাটাও ভালো করে গরম তেল পেয়ে শক্ত হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এবার দেখো পাখিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, দিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, সব পাখিগুলো ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে নিশ্চয়ই ভালো হবে, দারুণ দেখতে হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে এই চিকেনের পুরে ভরা জোড়া পাখির রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা মনোরম দেখতে হয়েছে। বাচ্চারা তো এইভাবে পেলে খুবই খুশি হবে এবং খুব খুশি হয়ে খাবে। তো তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারবে, আমি তো দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে বানানো। তো আমি চিকেনের পুর দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পুর দিয়েই বানাতে পারো। তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন যদি রেসিপি পেতে চাও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে তোলে এরকম নিত্য নতুন রেসিপি করে তোমাদেরকে শেয়ার করার জন্য। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা তোমরা এই জোড়া পাখির রেসিপিটা তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক করে দাও। আর ভালো থেকো, সুস্থ থেকো, আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন কোনো রেসিপির সাথে, দেখা হবে।